হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আয়ার নিউ ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে তোমার শনিবার, শনিবার সকাল আমি 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পুরি আর লাল চা। চলো এটা খেয়ে নিই। আজকে সারাদিন কী কী করবো তোমাদের সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো আমি রান্না করতে চলে এসেছি। আমি আজকে খিচুড়ি রান্না করব আর কি, তাহেরি মতন করব। চলো দেখো, মাংস ওখানে রেখে দিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজ টিয়াজ আলু টালু সব নিয়ে নিয়েছি, এই চাল আর এই ডাল। এই হাঁড়িতে বসাচ্ছি, একটু বড় হাঁড়িতে করব যাতে একটু ভালো করে হয়। চলো আমি রান্নাটা কীভাবে করছি, কেমন বসাচ্ছি তোমাদের সবটা দেখাবো, দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো এর মধ্যে দিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার ডালটা, চালটা কষবো, কষে নিয়ে তারপর মশলাপাতি দেবো, তখন দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো এখানে মাংস তুলে দিলাম আর আলু তুলে দিলাম, একটু কষা কষা মতন করে নিয়ে তারপরে ডাল দেবো। এখন কিছু দিইনি, চাল আর ডাল দিইনি, লাস্টের দিকে চাল আর ডাল দেবো। চলো ওটা হোক ততক্ষণ, এদিকে আর একটা মাংস কষা এই প্রেশার কুকারে কষিয়ে দিচ্ছি, এটা হোক এক সাইডে, আর এটাকে ততক্ষণ আমি কষি ভালো করে। হে গাইস, দেখো ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম, এবার খালি চালটা দেবো। এখন ছোলার ডালটা একটু শুকনো শুকনো মতন করবো, তারপরে শুকনো মতন হয়ে এলে তারপরে এটা চালটা তুলে দেবো। দেখতেই পাচ্ছ, হ্যালো গাইস, দেখো এই খিচুড়ি আমার হয়ে গিয়েছে, সবার বাসন নিয়ে নিয়েছি আমি। চলো সবার ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হে গাইস, দেখো সকলে ভাত বেড়ে নিলাম, চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। হে গাইস, দেখো সন্ধে এখন 7:30 বাজে, দেখো আজও হচ্ছে, আজকে হচ্ছে তোমার শনিবার। দেখো আজকে মহরম, মেন মহরমটা হচ্ছে আজকে, এরা খেলবে বলে সব লাঠি ফাটি রেডি করছে, এখন ঢাকঢোল আসেনি, আসবে, কেরাসিন তেল ফেল সব নিয়ে কী সব করবে দেখাচ্ছে, দেখাই যাক। ভিডিওটা দেখি, দেখো তোমরা ভালো লাগে। হ্যালো গাইস, দেখো এখন এসেছিলাম ডাক্তারখানায়, এখন রাত্রি 9:30 বাজে, ভাইয়ের হঠাৎ জ্বর এসছে, তো ওখানে ডাক্তারখানায় চেম্বারে চলে এসেছি। আরে ওই মুখটাই গেলে, একটুখানি গেলে।